স্বামীর কাছে যে পাঁচটি সত্য কখনোই বলবেন না নারীরা। একে অপরের সঙ্গে সারা জীবন কাটানোর অঙ্গীকার করেই বিবাহিত জীবন বেছে নিয়েছেন। সুখে দুঃখে একে অন্যের ভরসা হয়ে ওঠা, আর সঙ্গে অবশ্যই পারস্পরিক বিশ্বাস আর সম্মান, এর নামই বিয়ে। যার সঙ্গে সারা জীবন কাটাবেন বলে স্থির করেছেন তার কাছে গোপন কী বা থাকতে পারে। তবে সত্যিই কি গোপন কিছু থাকে না? উত্তর দিয়েছেন বিশ্বের নামকরা মনোবিদরা। তাদের মতে এমন পাঁচটি বিষয় রয়েছে যা নিয়ে স্ত্রীরা সাধারণত স্বামীর কাছে মুখ খোলেন না বা মুখ খোলা পছন্দ করেন না। এক, শারীরিক অসুস্থতা। এ ব্যাপারের কথা বলায় মহিলাদের চরম অনীহা থাকে। বিশেষত তারা যদি বুঝতে পারেন সমস্যা গুরুতর, তবুও স্বামীর কাছে গোপন করে রাখাই শ্রেয় বলে মনে করেন। বিশ্বের অন্যতম নামি মনোবিদ ডক্টর ক্রিস্টেন কার্পেন্টার বলেন, এর পেছনে একটা ভাবনাই কাজ করে। সংসারের চিন্তার সঙ্গে যদি আরও একটি বিষয় এসে জোটে, তবে স্বামীর মানসিক সমস্যা বাড়বে। কিন্তু এটা করার অর্থ ভবিষ্যতে আরও বড় সমস্যা আহ্বান করা। শারীরিক ব্যাপার স্বামীকে বলবেন না তো কাকে বলবেন? দুই, সম্পর্কে সমস্যা। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে বিবাহিত মহিলারা একলা মনোবিদদের সাহায্য নিচ্ছেন, থেরাপিও করাচ্ছেন, এটা জানার জন্য বিবাহিত সম্পর্কে থাকবেন কি না। থেরাপিস্ট ডক্টর জোডি বোধ বলেন, সংখ্যা ক্রমশ বাড়ছে। এর পেছনে অন্যতম কারণ ভয়। মহিলারা সাধারণত এটা ভাবেন, স্বামী থেরাপির কথা জানলে তিনিও নিজের স্বাধীন মতামত দেবেন, ফলে একাই হোক। কিন্তু এতে বিশেষ লাভ হয় না, কারণ সম্পর্ক তৈরি হয় দুজনকে নিয়ে। সমস্যা যদি থেকেই থাকে তবে তা মেটাতেও হবে দুজনকে, একা করা সম্ভব নয়। তিন, জীবনে পছন্দ অপছন্দ। বিয়ের সঙ্গে স্বামী স্ত্রীর কিছু চাহিদাও ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু বেশিরভাগ মহিলা এ ব্যাপারে চুপ করে থাকা পছন্দ করেন। ডাক্তার ক্রিস্টেন কার্পেন্টার বলেন, তারা ভাবেন যদি স্বামীকে বললে তার খারাপ লাগে বা তিনি অসন্তুষ্ট হন, তাই নিজের ইচ্ছেটাকে বিসর্জন দিয়ে তারা চুপ করে থাকেন। এ ব্যাপারে খোলাখুলি কথা বলাই ভালো। সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশে যখন দুজনে একা থাকবেন তখন এ ব্যাপার আলোচনা করুন। প্রথমেই বলুন আপনার কোন বিষয়টা ভালো লাগে, তারপর খারাপ লাগার প্রসঙ্গে আসুন। চার, ব্যক্তিগত সাফল্য। চাকরিতে পদোন্নতি বা বড়সড় স্যালারি হোক, আনন্দের বিষয় সন্দেহ নেই, কিন্তু স্ত্রীরা সাধারণত এই ব্যাপারে চুপ থাকেন। এর প্রধান কারণ ইগো, এটা দুপক্ষেরই থাকতে পারে। ডাক্তার কার্পেন্টার বলেন, বহু পুরুষ চাকরি করা সফল মহিলাদের স্ত্রী হিসাবে পেতে চান, কিন্তু তারা প্রথমে একটা জিনিস দেখেন, স্ত্রী তার থেকে বেশি সফল কি না। অত্যন্ত দুর্ভাগ্যজনক তাও বলছি, এটা পুরুষদের মধ্যে বেশি দেখা যায়, বিশেষত উন্নয়নশীল দেশে। তাই সমস্যা এড়াতে চুপ করেই থাকেন মহিলারা। পাঁচ, ব্যাংক অ্যাকাউন্ট। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তা নিয়ে মহিলারা সাধারণত কথা বলা পছন্দ করেন না। থেরাপিস্ট ডাক্তার টোমানিকা উইদার স্পুন বলছেন, এর পেছনে মহিলাদের নিরাপত্তাহীনতা কাজ করে। যদি কোনো কারণে সম্পর্ক না টেকে তাহলে ব্যাংকে জমানো টাকা কাজে লাগবে, তবে এর সঙ্গে একটা সেন্স অফ বিট্রেয়াল ও কাজ করে। যদি কোনো কারণে স্বামী আপনার এই গোপন অ্যাকাউন্টের বিষয়ে জানতে পারেন তবে তার বিশ্বাসে আঘাত লাগতে পারে। তিনি এটাও ভাবতে পারেন আরও বড় কোনো বিষয়ে হয়তো আপনি লুকিয়ে গিয়েছেন। এই বিষয়গুলি তৈরি হওয়ার আগেই কথা বলুন, এতে ক্ষতির চেয়ে লাভই বেশি হয়।